আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, তো আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম লিমা। লিমা আপা, তো লিমা আপা দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী, আচ্ছা। তো লিমা আপা ফ্যামিলি দেখে কে আছে? আচ্ছা, তো আপনি থাকেন কোথায়? নোয়াখালী চৌমুহনী। আচ্ছা আচ্ছা, তো এখানে কি নিজের বাড়ি নাকি? এখানে নিজের বাড়ি না, ভাড়া থেকে আগে বাড়ি ছিল, এখন আর নাই। অনেক আগে ঘর ছিল, ভেঙে গেছে। তো এখন আপনার সংসারটা চলে কিভাবে? এখন আমি আর কি মেশিনের কাজ করি, টুকটাক মেশিনের কাজ করি চলে। আচ্ছা, মেশিনের কাজ করেন, মেশিন চালান আর সংসারটা চালান। আচ্ছা, তো বিয়ে শাদী হয় নাই তো? না না ভাই, বিয়ে শাদী তো বিয়ে শাদী করবেন? হ্যাঁ, এর জন্যই তো আইসি। আচ্ছা, মানে বিয়ে শাদীর জন্য ইউটিউবে আসছেন? আচ্ছা, তো বিয়ে শাদী কেমন ছেলে পেলে আপনি বিয়ে করবেন? ভাই, যে এরকম ছেলে পেলেই হোক, একটা ভালো একটা যদি তার মনের মতো আমার হয় আর কি, ভালো ছেলে একটা হয়, আমার দায়িত্বটা যে নিতে পারবে সারা জীবনের জন্য, যে নিতে পারবে আমার দায়িত্ব স্ত্রীর মতন ভালোবাসা দিয়ে রাখতে পারবো, ওরকম একটা ছেলে চাই। আচ্ছা, স্ত্রী বিয়ে করলে তো স্ত্রীর মতো ভালোবাসা দিবে, তারপরে তো বাকিরা ভাগ্যের উপর নির্ভর করে, ঠিক না? ভাগ্য কার কোথায় গিয়ে নিয়ে যায়। কতজন তো বিয়ে করে, ধরেন বিয়ে করে মনের আনন্দের জন্য দিয়ে কতদিন গেলে ছাইরে দে ফালাই দিয়ে যায়, জন্য ভাই বিয়ে বসে নে, বুঝছেন? আমাদের এলাকায় লোক আছে, ফলে কি হয়েছে, নেশা পানি খাওয়া কতদিন রাইখে তালাক দিয়ে দেয় জন্য কি। অনেকে তো মনে করেন ছেলে ভালো দেখে বিয়ে করে, পরে দেখা গেল খারাপ হয়ে যায়, কারণ ভাগ্যের উপরে কিছু নাই, ঠিক না? জি জি। তো আপনি কি ভাগ্য বিশ্বাস করেন নাকি? ভাগ্য বিশ্বাস করেন? অবশ্যই ভাগ্যের বিশ্বাস করি না, তো ভাগ্যরও বিশ্বাস করা লাগবে, আবার মানুষকেও বিশ্বাস করা লাগবে। আচ্ছা, তো একটা বিশ্বাস করে একটা একজনকে এখন বিয়ে করতে চান নাকি? তো বিয়ে তো আপনার আগে হয় নাই? না। আচ্ছা, তো আগে করেন নাই কেন, তো দেরি কেন বিয়ে করতে? আরে ভাই, দেরি কেন, বললাম না, খালি মা আছে, বুড়া মানুষ, আমি যে বাড়ি নাই ঘর নাই, এই জন্য বিয়ে তো করে না। আচ্ছা, তো আপনার সাথে মানে গরিব ফ্যামিলির মেয়ে বলে একটু বিয়ের সাথে একটু মানে লেনদেন দেরি হয়ে যায় নাকি? সহজে কেউ বিয়ে করতেও চায় না, যে শ্বশুর শাশুড়ি থেকে কিছু পাবো না। না, আচ্ছা, তো সব ছেলেরা তো মনে করে দেখে একটু শ্বশুর ভাই টাকা আছে কিনা, বা বিপদে বলে শ্বশুর ভাই থেকে। আর গরিব ফ্যামিলি বুঝেন তো, ভাই গরিব হইলে মানুষ কেউই জিজ্ঞানা এটা। আচ্ছা, এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। নাম্বার বলতে পারেন? না ভাই, আর নাম্বারটা মুখস্থ করি না, আসতে চিন্তা নেই। আচ্ছা, নাম্বারটা আমি বলে দিব। তো দর্শক, আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01718591613। আমি নাম্বারটা আবারও বলছি, 01718591613। এই নাম্বারে ফোন দিলে আপনার এই অ্যাপটির সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।